বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখানে আছো ভালো আছো বাসাতেই আছো এবং সুস্থ আছো কারিগরি শিক্ষা দপ্তর ও এটুআই যৌথ উদ্যোগে দক্ষতাবাদান ফেসবুক পেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চৌথ পর্ব পাওয়ার বিভাগের ছাত্রছাত্রীদের জন্য লাইভ ক্লাস বিষয় ইঞ্জিন ডিটেলস বিষয় কোড সিক্স সেভেন ওয়ান ফোর ওয়ান বিষয় উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সালাউদ্দিন ইনস্ট্রাক্টর পাওয়ার খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা আজকে আমি তোমাদের রিভিউ ক্লাস নিচ্ছি ষষ্ঠ অধ্যায় থেকে এটা আমার লেকচার ষোলো ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতি বা ইঞ্জিন কুলিং সিস্টেম অর্থাৎ ইঞ্জিন কীভাবে নির্ধারিত তাপমাত্রায় রাখা হয় সেই সম্বন্ধে আজকে জানানো হবে তার আগে আমরা দেখে নিই গত ক্লাসে আমি তোমাদেরকে কি কি পড়িয়েছিলাম গত ক্লাসের আলোচনার ভিতরে আছে লুব্লিকেটিং সিস্টেম এবং এর উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করা হয়েছিল লুব্লিকেটিং সিস্টেমের প্রকারভেদ লুব্লিটেটিং সিস্টেমের মূল সমূহ লুব্লিটিং সিস্টেমের কার্যপ্রণালী এবং ক্র্যাঙ্কেন্স ভেন্টিলেশনের গুরুত্ব এই কয়টা বিষয় সম্বন্ধে আমি তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল আশা করি নিশ্চয়ই তোমাদের মনে আছে আজকে আমি যে বিষয়গুলো তোমাদের সামনে আলোকপাত করব সেগুলি হচ্ছে শীতলীকরণ পদ্ধতির প্রয়োজনীয়তা কেন গাড়িতে শীতলীকরণ পদ্ধতি ব্যবহার করা হয় শীতলীকরণ পদ্ধতির প্রকারভেদ শীতলীকরণ পদ্ধতির যন্ত্রাংশ সমূহ কোন কোন যন্ত্রাংশ নিয়ে শীতলীকরণ পদ্ধতি গঠিত বিভিন্ন প্রকার শীতলীকরণ পদ্ধতির কাজ এর চারটি বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করা হবে এবং এছাড়াও একটি ভিডিও দেখানো দেখাবো আমি যা দ্বারা সম্পূর্ণ শীতলীকরণ সিস্টেমটাই আমাদের হাতে সামনে চলে আসবে তাহলে প্রথমে আসি কুলিং সিস্টেম বা শীতলীকরণ পদ্ধতিটা কি এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে একটা ইঞ্জিন সামনে একটা রেডিওটার কিছু অ্যারো চিহ্ন দেওয়া আছে এটাই হচ্ছে শীতলীকরণ এর অংশ সম্বন্ধে আমি আলোচনা করব যে ইঞ্জিনকে দেখো ইঞ্জিন জ্বালানি দহনের ফলে প্রচুর পরিমাণ যে তাপ উৎপন্ন হয় এই তাপ তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড বা তার চেয়েও বেশি হয়ে থাকে কিন্তু লোহার গলনাঙ্ক মাত্র পনেরোশো ডিগ্রি সেন্ডিগ্রেড ফলে যদি ওই তাপমাত্রায় ইঞ্জিন পৌঁছায় তাহলে ইঞ্জিনের সমস্ত সংযম গলে যাবে এমনকি বড় আকারের দুর্ঘটনাও ঘটতে পারে এই জন্য ইঞ্জিনকে একটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখা দরকার তাপমাত্রা নিয়ন্ত্রণ বলতে স্বাভাবিক তাপমাত্রাকে বোঝানো হয়েছে যে তাপমাত্রায় ইঞ্জিন কোনো যন্ত্রাংশ ক্ষতি হবে না বা ইঞ্জিনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে কেননা স্বাভাবিক তাপমাত্রা থেকে যদি তাপমাত্রা নিচে নেমে যায় তাহলে আবার জ্বালানি প্রচলন ঘটবে না বা ইঞ্জিন চলবে না অর্থাৎ ইঞ্জিনেকে যে আমরা কুলিং সিস্টেম বা শীতলীকরণ পদ্ধতি বলছি এই শীতলীকরণ পদ্ধতি কি ইঞ্জিনকে পুরোপুরি ঠান্ডা করা না ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে এরম না ইঞ্জিনটাকে একটা নির্ধারিত তাপমাত্রায় রাখতে হবে তাহলে আমরা এখন বলতে পারি যে ইঞ্জিনের নির্ধারিত তাপমাত্রায় রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ইঞ্জিন শীতলীকরণ পদ্ধতি বা ইঞ্জিন কুলিং সিস্টেম তাহলে তোমাদের নিশ্চয়ই ইঞ্জিন কুলিং সিস্টেম কি এটা বুঝতে পারছো আমি আবারও বলছি যে ইঞ্জিন কুলিং সিস্টেমটা কি ইঞ্জিন কুলিং ইঞ্জিনকে নির্ধারিত তাপমাত্রা বা নির্দিষ্ট মানে রাখার জন্য যে পদ্ধতি বা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ইঞ্জিনের শীতলীকরণ পদ্ধতি এখন আসলে আসলে এই এই সিস্টেমটা আর প্রয়োজনীয় তাকি সংজ্ঞার ভিতরে এবং আমি আগে যে আলোচনা করলাম তার ভিতরেই কিন্তু চলে এসেছে প্রয়োজনীয় তাকি তাহলে প্রথমেই আমরা বলি ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখা ইঞ্জিন যে তাপমাত্রা ইঞ্জিনটা ভালোভাবে চলবে সেই তাপমাত্রায় ভরা রাখা অতিরিক্ত তাপের হাত থেকে ইঞ্জিনকে বাঁচিয়ে রাখা যে তিন হাজার ডিগ্রি যে টেম্পারেচার তৈরি হবে এটা যাতে না হয় এইটাকে হয়তো ইঞ্জিনকে বাঁচিয়ে রাখা গ্রীষ্ম প্রধান থেকে ইঞ্জিনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা তাহলে শীত গরম প্রধান দেশে তো আরও তাপমাত্রা হবে ইঞ্জিনের সেটা থেকে কার্য অব্যাহত রাখা যাবে ইঞ্জিনের স্বাভাবিক কার্যক্রম ইঞ্জিনকে পুড়ে যাওয়া হাত পুড়ে যাওয়া এবং নষ্ট হওয়া যাওয়ার হাত হইতে বাঁচানো লুবওয়েলের ধর্ম অক্ষুন্ন রাখে এখন বেশি টেম্পারেচার হলে লুবওয়েল কিন্তু ও ওর যে আপেক্ষিক গুরুত্ব এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে এখন আসি আমরা ইঞ্জিনের প্রকারভেদ এই কুলিং সিস্টেমের প্রকারভেদ মধ্য মাধ্যম বা পার্থক্য অনুসারে সৎ শীতলীকরণ বা কুলিং সিস্টেম সাধারণত দুই প্রকার বাতাস দ্বারা শীতলীকরণ পদ্ধতি এবং পানি দ্বারা একটা হচ্ছে বাতাসের সাহায্যে আর একটা হচ্ছে পানির সাহায্যে বাতাসের সাহায্যে কলগুলো যেগুলো সহজাগতায় বাতাসের সাহায্যে মোটর সাইকেল মোটর সাইকেল আমরা কী দেখবাসাইকেলে কিন্তু কুলিং সিস্টেমে বাতাস পানি ব্যবহার করা হয় এখানে কিন্তু সরাসরি বাতাসের সাহায্যেই ইঞ্জিনটাকে নির্ধারিত তাপমাত্রায় রাখে আবার পানি তোমরা দেখছো বাসে যখন চলছে দেখবো অনেক সময় বাসের সামনে ড্রাইভার ওই এর ভিতরে যেগুলো লিক থাকে অনেক সময় দেখা যায় তারা বা সামনেই যাত্রীর সামনে পানি দেয় এটাই হচ্ছে রেডিয়েটারে পানি দেয় এটাই হচ্ছে পানি দ্বারা শীতলকরণ পদ্ধতি এই পানি দ্বারা শীতলকরণ পদ্ধতি আবার তিন প্রকার থার্মোসাইফোন পদ্ধতি পাম্প সঞ্চালন পদ্ধতি আর বাসভূত পদ্ধতি শীতলীকরণ পদ্ধতি যন্ত্রাংশ সমূহ কী কী যন্ত্রাংশ নিয়ে এ শীতলীকরণ পদ্ধতি এখানে আছে অনেকগুলো যন্ত্রাংশ আমরা প্রতিটা যন্ত্রাংশই আলাদা আলাদাভাবে দেখি এখানে তোমার দেখো সার্কেলটা কীভাবে পানি যাচ্ছে এখানে দেখো এগারোসি দিয়ে রেডিওয়েটারে আসছে এবং রেডিয়েটর থেকে ঘুরে আবার ইঞ্জিনের ভিতরে চলে আসছে ইঞ্জিনের ভিতর থেকে লাস্টে যে হিটার আছে হিটারে চলে যাচ্ছে এভাবে কাজ করে তবু আমরা যন্ত্রাংশগুলো আলাদা আলাদা দেখি কি কী যন্ত্রাংশগুলো আছে এটার পরিচিতি আসছে নিশ্চয়ই এটার নাম রেডিয়েটর দেখো রেডিয়েটর কোথায় থাকে একদম ইঞ্জিনের সামনে লাগানো থাকে রেডিয়েটর রেডিয়েটরের কাজ কি রেডিয়েটর একটি ইঞ্জিনের সামনের অংশে অবস্থিত এক প্রকার জালি বিশেষ যার উপরে এবং নিচে দুইটি ট্যাঙ্ক আছে এই যে তোমরা দেখো উপরে একটা ট্যাঙ্ক নিচে একটা ট্যাঙ্ক দুইটা ট্যাঙ্কের আবার দুইটা পথ আছে তাহলে উপরে ট্যাঙ্কে পানি রিজার্ভ রাখা তাছাড়া উত্তর জালি দিয়ে যে ফিন্স বলা হয় এই জালিগুলোকে ফিন্স বলা হয় এবং এর মধ্যে অসংখ্য চিকন পাইপ বিদ্যমান থাকে বাইরের বাতাস দ্বারা এর ভিতরে পানিকে ঠান্ডা করা হয় এখানে চিকন চিকন হচ্ছে পাইপ আছে কপার কপার পাইপ আর এর ভিতরে ফিন্স আছে এর ভিতর দিয়ে বাতাস প্রবেশ করে ঠান্ডা হয় যে তোমার নিজের ছবিটা দেখতে পাচ্ছ যে কীভাবে বাতাস ঢুকছে ফিন্সের ভিতর দিয়ে তাহলে এটা হচ্ছে রেডিয়েটার আর এর উপরে একটা ক্যাপ থাকে এই পাইপগুলোকে রেডিয়েটর কোর এগুলো রেডিয়েটরের আপার ট্যাঙ্ক এবং লোয়ার ট্যাঙ্কের সাথে ঝালাই করে লাগানো থাকে রেডিয়েটরের উপরে একটি প্রেশার ক্যাপ থাকে এবং একটি ওভারফ্লো পাইপ দ্বারা যা অতিরিক্ত উপচে পড়া পানি বাইরে গিয়ে রেডিয়েটরের ক্ষতির হাত থেকে রক্ষা করে এই যে উপরে তোমাদের একটা প্রেশার ক্যাপ আছে আমরা ভিডিওতে আরও ভালো করে দেখতে পারবো অবশ্য যে কীভাবে এই এটা ওভারফ্লো পাইপটাকে পানিটাকে নিয়ে গিয়ে আলাদা একটু ঘরকুলো চেম্বারে নিয়ে যায় অথবা কোনো কোনো ক্ষেত্রে এসে বাইরেও ফেলে দেওয়া হয় তাহলে রেডিয়েটার গেল দুই নম্বর আসছে কুলিং ফ্যান এটি রেডিওয়েটার পিছনে লাগানো থাকে এক প্রকার ফ্যান বাইরের বাতাস টেনে ভিতরে নিয়ে আসে এবং উক্ত বাতাস রেডিওয়েটারের কোয়ার এবং ভিতরে অবস্থিত ঠান্ডা পানি পানি ঠান্ডা হয় এটি ট্যাঙ্ক শ্যাফটে লাগানো থাকে এবং পুলি ও বেল্টের মাধ্যমে পরিচালিত হয় এই ফ্যান ফ্যান আর আর হচ্ছে ওয়াটার পাম্প একই শ্যাপটে লাগানো থাকে পাম্পও চলবে সাথে ফ্যান একটা শ্যাপ্টের সাথে সামনের অংশে ফ্যান থাকে আর পিছনের অংশে হচ্ছে ওয়াটার পাম্প থাকে তাহলে এটা পরিচালনার জন্য ক্র্যাঙ্ক শ্যাপটের সাথে পুলি এবং বেল্ট দেওয়া থাকে তার মাধ্যমে পরিচালিত হয় এইটা হচ্ছে হোস পাইপ দুই ধরনের হোস পাইপ থাকে একটা হচ্ছে আপার হোস পাইপ আর একটা হচ্ছে লোয়ার হোস পাইপ আপার হোস পাইপ হচ্ছে রেডিয়েটরের উপরে অর্থাৎ আপার ট্যাঙ্কের সাথে যেটা সংযোগ দেয়া থাকে এটা হচ্ছে আপার পাইপ এই পাইপ দ্বারা গরম পানি ওয়াটার জ্যাকেট হইতে রেডিয়েটারে চলে আসে যে ইঞ্জিনের যে ওয়াটার জ্যাকেট আছে থার্মোস্টারের মাধ্যম দিয়ে এটা রেডিয়েটে আসে তারপরে আসি লোয়ার হাউসওয়াইফ লোয়ার পাইপ হচ্ছে রেডিয়েটার থেকে লোহার ট্যাঙ্কের সাথে সংযোগ থাকে এই পথ দ্বারা ঠান্ডা পানি ঠান্ডা বলতে যে এমনি যে স্বাভাবিক যে ঠান্ডা করা হয় এই পানিটা ইঞ্জিনে প্রবেশ করে এটা হচ্ছে পাম্পের মুখে লাগানো থাকে তাহলে আপার হুস পাইপ লোয়ার হুস পাইপ গেল এবার আসে থার্মোস্টাট ভাল এটি মূলত রেডিয়েটার এবং ওয়াটার জ্যাকেটের পানির প্রভাবও নিয়ন্ত্রণ ঘটিয়ে থাকে এটি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের সাথে সাথে খুলে এবং বন্ধ হয় এটা অটোমেটিক করা হয় তাপমাত্রার সাথে সংযুক্ত বিভিন্ন ধরনের থার্মোস্টাট ভাল আছে যখন তাপমাত্রা স্বাভাবিক চেয়ে কমে যায় তখন এই ভাল বন্ধ থাকে এবং পানির প্রবাহ আর রেডিয়েটারে কিন্তু আসতে দেয় না আবার যখন ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বৃদ্ধি পায় তখন এই ভাল গিয়ে পানির প্রবাহ প্রবাহ ঘটায় এবং ইঞ্জিনের তাপমাত্রা হ্রাস করে এই ভাল স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে একে পরিচালনা করার জন্য বাইরে থেকে বা আলাদা কোনো মেকানিজমের প্রয়োজন হয় না অর্থাৎ এই ভালটা তাপমাত্রার সাথে সংযুক্ত তাপমাত্রা যখন বাড়বে তখন এই ভালভটা অটোমেটিকলি খুলে যাবে খুলে গেলে ওয়াটার জ্যাকেটের পানি রেডিয়েটরে চলে আসবে আবার যখন ওয়াটার পানির ইঞ্জিনের পানির তাপমাত্রা যখন কমে যাবে তখন এই ভালভটা বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে থার্মোস্টার ভালভ এটা আসো কুলিং ফ্যান কুলিং ওয়াটার পাম্প এখানে তোমরা ছবিতে দেখছো ওয়াটার পাম্প লেখা আছে এই পাম্পটা এই যে লোয়ার হুস পাইপের সাথে সংযোগ করা আছে আর এই পাশে কিন্তু ফ্যান এই যে এখানে নিচের ছবিটা দেখো তোমরা এখানে একটা হচ্ছে পুলির সাথে লাগানো থাকে ফ্যান কুলিং ফ্যান আর এটা হচ্ছে পাম্প এটা ইম পাম্পের ইম্পেলার এইটা হচ্ছে একটা সেন্টিফিউল পাম্প পাম্প কেসিং বা পাম্প হাউজিং এটা তাহলে এটি ইঞ্জিনের শীতল পদ্ধতি পানিকে অংশ পরিচালনা করে অর্থাৎ এই পাম্পটির যে কাজ এই কাজ হচ্ছে রেডিয়েটার থেকে যে পানি সেন্টার নেবে এই পানিটা ওয়াটার জ্যাকেটে অর্থাৎ তোমার বিভিন্ন অংশে ওয়াটার জ্যাকেটে বিভিন্ন অংশে সার্কুলেশন করে এটাই হচ্ছে এই পাম্পের কাজ পাম্পের এই যে এক আছে এই যে ক্র্যাংশের সাথে তোমরা দেখছো কুলির মাধ্যমে চালানো হয় এখানে একটা ওয়াটার সিল আছে তারপর গ্যাসকেট আছে এইটা হচ্ছে ইমপেলার ইমপেলার তাহলে লোয়ার হুসফাইয়ের সাথে এই পাম্পটা কানেক্ট করা থাকে এই পাম্পটা যখন চলে তখন এর ভিতরে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয় এবং সাকশন পথ দিয়ে পানি টেনে এবং ডেলিভারি পথ দিয়ে তার ওয়াটার জ্যাকেটের বিভিন্ন জায়গায় সার্কুলেশন করে এখন এই যে ওয়াটার জ্যাকেট ওয়াটার জ্যাকেট অর্থাৎ যেখান যেখান যে পানি সার্কুলেশন হয় ইঞ্জিনের ভিতর দেখো ইঞ্জিন সিলিন্ডারের চারপাশে পানি চলাচলের কিছু ফাঁকা জায়গা থাকে সেখানে ঠান্ডা পানি এসে ইঞ্জিনের তাপমাত্রা হ্রাস ঘটিয়ে থাকে ওয়াটার পাম্পের মাধ্যমে এই পানি ওয়াটার জ্যাকেটে প্রবেশ করে এই পানি ওয়াটার জ্যাকেট হতে তাপ শোষণ করে পুনরায় রেডিয়েটরে ফিরে যায় এখানে তোমরা চিহ্ন দিয়ে দেখাচ্ছে এগুলি হচ্ছে তোমার ওয়াটার জ্যাকেট ওয়াটার জ্যাকেট সিলিন্ডারের চার পাঁচ দিয়েই কিন্তু পানির ব্যবস্থা করা থাকে এখানে এই পানির পথ দিয়ে দেখো তো চিহ্ন দিতে হচ্ছে এগুলো সব কিন্তু ওয়াটার জ্যাকেট এই যেগুলো হালকা ব্লু পেস্ট কালার টাইপের এইগুলি কিন্তু ওয়াটার জ্যাকেট এর চারপাশ দিয়ে চিহ্ন দেওয়া আছে ওয়াটার জ্যাকেট লেখাই আছে তোমরা দেখো এই পাম্পের কাজ হচ্ছে এই রেডিওয়েটারের পানিটাকে টেনে এই ওয়াটার জ্যাকেটের বিভিন্ন অংশে সার্কুলেশন করবে সার্কুলেশন করে ইঞ্জিনটাকে নির্ধারিত তাপমাত্রায় রাখে এটা হচ্ছে টেম্পারেচার গেজ যে ইঞ্জিনের তাপমাত্রা নির্দেশ করে থাকে টেম্পারেচার গেজ গেজ তোমরা জানো প্রেশার গ্যাস টেম্পারেচার গ্যাস তাহলে ইঞ্জিনে কী পরিমাণ টেম্পারেচার উৎপন্ন হচ্ছে এইটা হচ্ছে এই মিটার দ্বারা ড্রাইভারের ড্যাশবোর্ডে স্থাপন করা থাকে ড্রাইভার এটাকে বুঝতে পারবে এখন আসো যে আমরা পোকারভেদের ভিতরে বলছিলাম যে প্রধানত দুই প্রকার একটা এয়ার কুলিং সিস্টেম আর একটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম ইয়ার কুলিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এখানে একটা তোমরা ছবি দেখছো যে আমি আগেই বলছি যে মোটরসাইকেলের পাশে এরকম ধরো এই যে ফিন্স দেওয়া থাকে সিলিন্ডার চলাচল করে বাতাসের মাধ্যমে এই ফিনস এটা কিন্তু এক সিলিন্ডার ইঞ্জিনে ছোটো ছোটো ইঞ্জিনগুলোতে দেখবা বা তোমরা কিছু পেট্রোল ইঞ্জিন যেগুলো ছোটো ছোটো জেনারেটার বিভিন্ন দোকানে ব্যবহার করা হয় সব দোকানে কিন্তু এই ধরনের ছোটো ছোটো ইঞ্জিনের ক্ষেত্রে এই ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করা হয় পদ্ধতি শীতলীকরণের মাধ্যমে হিসাবে ব্যবহার করা হয় এই পদ্ধতিকে অন্য কথায় সরাসরি শীতলীকরণ পদ্ধতি বলা ডাইরেক্ট জন্য আলাদা কোনো ও যন্ত্রাংশ বলতে খালি ফিনস ব্যবহার করা হয় সিলিন্ডারের গায়ে বাতাসের ফিন্স থাকে সিলিন্ডার ব্লক ঢালাই করে প্রস্তুত করার সময় এই বাতাসের ফিন্স প্রস্তুত করা হয় এবং মোটরসাইকেল স্কুটার আর এরকম ছোটো ছোটো পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এই ধরনের ওয়াটার এই বাতাস অর্থাৎ এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হয় এর সুবিধা কী দেখো বাতাসের সুবিধা হচ্ছে ছোটো ছোটো মোটরসাইকেল স্কুটার আর প্রভৃতি ইঞ্জিনে প্রভাবন বাতাস দ্বারা শীতলীকরণ এটা একটা স্বাভাবিক ব্যাপার আর অসুবিধা কী মধ্যম এবং বড় পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন শীতলীকরণ এই পদ্ধতি ব্যবহার করা যায় না এছাড়া স্থায়ী ইঞ্জিনগুলো চলমান বাতাসের প্রভাবও আরোপিত হয় না যেগুলো স্থায়ীভাবে অবস্থান করে এখানে কিন্তু বাতাস ওইভাবে আসে না এই জন্যে এই ধরনের শীতীকলন ব্যবহার করা যায় না উড়োজাহাজ ভূপৃষ্ঠ থেকে হচ্ছে তোমার বিশ থেকে পঁচিশ কিলোমিটার উপরে দিয়ে চলে সেখানে পানি দেওয়ার ব্যবস্থা নেই সেখানে বাতাস দ্বারা শীতলীকরণ একটি যুক্তিযুগ ব্যথা ব্যাপার এই জন্যে ওখানে তোমার পুরোজাহাজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় মধ্যম এবং বড়ো পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে শীতল করতে এই পদ্ধতি ব্যবহার করা যায় না অন্যথায় ইঞ্জিন বেশিক্ষণ চললে কুড়ে যাবে তারপরে তোমাদের এই তিন নম্বর আছে এই পদ্ধতিতে কোনো আলাদা পাম্প বা পাইপ ব্যবহার করার প্রয়োজন নেই ওখানে যেমন দেখলাম যে অংশগুলো আমি তোমাদের দেখালাম যে পাম্প দরকার তা আপার এগুলো হর কোনো প্রয়োজন হয় না তাহলে এটা একটা সুবিধা এই পদ্ধতিতে পানির সিদ্ধীকরণ পদ্ধতি থেকে কম ক্ষমতা ধারণ করে এটা একটা অসুবিধা যে যেহেতু এখানে শিদ্রীকরণের যে ক্ষমতা কম সচরাচর ব্যবহারযোগ্য নয় পদ্ধতি খরচ কম সুবিধা এয়ার কুলিংয়ের ক্ষেত্রে সবচেয়ে খরচ কম যেহেতু আলাদা কোনো যন্ত্রাংশ নেই বহু সিলিন্ডার ইঞ্জিনের বাতাসপতি সেগুলো ব্যবহার বিপজ্জনক যেখানে পানির প্রাপ্যতা ব্যবহার করা সংকটজনক সেখানে করণ পদ্ধতি ইঞ্জিন ব্যবহারে যুক্তিযুক্ত মানে যেখানে পানি পাওয়া যায় না সেক্ষেত্রে কি করা যাবে সেখানে এই পদ্ধতিটাই হচ্ছে যুক্তিযোগ্য কিন্তু এই পদ্ধতির একটা অসুবিধা হচ্ছে এই পদ্ধতিতে বিশিষ্ট ইঞ্জিনে অধিক শব্দ উৎপন্ন হয় এবার আসো পানিকরণ পানি দ্বারা শীতলীকরণ পদ্ধতি অর্থাৎ ওয়াটার কুলিং সিস্টেম যেটা পানি দিয়ে ঠান্ডা করে এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যেগুলো আগে যে যন্ত্রাংশগুলো বলছি সেগুলি এখন কিভাবে কাজ করে দেখো পানিকত্য শীতলীকরণ পদ্ধতি অর্থাৎ ওয়াটার কুলিং সিস্টেম যে পদ্ধতিতে পানিকে শীতলীকরণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ তাকে যেটা যে পানি যেটাকে ব্যবহার করা হবে সেটাকেই বলা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম ইঞ্জিন সিলিন্ডারের চতুর্দিকে অর্থাৎ ওয়াটার পানি পানির জ্যাকেটে পানি সঞ্চালিত হয় সিলিন্ডার হেড ও পানির প্রবাহ দ্বারা শীতলীকরণের ব্যবস্থা থাকে ইঞ্জিন চললে পানির পাম্প শীতলীকরণ পাখা চালিত হয় এই জন্য জ্যাকেটের পানি পাম্প দ্বারা শোষিত এবং ধাক্কা প্রাপ্ত হয়ে উপরের হুস পাইপ দিয়ে রেডিয়েটারে যায় সেখান থেকে ইঞ্জিন সম্মুখে থেকে রেডিয়েটার ফিনসে বাতাস লেগে এবং শীতলীকরণ পাখার বাতাসে ধাক্কায় ঠান্ডা হয়ে ইঞ্জিন নিচের হোস দিয়ে প্রবাহিত হয়ে আবার ইঞ্জিন জ্যাকেটে ফিরে যায় ফিরে আসে এইভাবে পানি কর্তৃক শীতলকলন পদ্ধতি পানি ইঞ্জিন চলাচলে অনবরত ঠান্ডা প্রবাহিত এবং শীতলকলন কাজ করে থাকে অর্থাৎ সতর্ক এক কথায় হচ্ছে এখানে তোমার ছবিটা দেখো যে এই নিচ দিয়ে ওয়াটার জ্যাকেটের নিচ দিয়ে তোমার ঠান্ডা পানি প্রবেশ করবে এই পাম্প হচ্ছে ওয়াটার জ্যাকেটের বিভিন্ন জায়গায় সার্কুলেশন করবে সার্কুলেশন করার পানিটা যখন গরম হয়ে যাবে তখন থার্মসার ভালো হবে খুলে যাবে খুলে গেলে এই পানিটা আবার হচ্ছে আপার হোস পাইপ দিয়ে আপার ট্যাঙ্কে প্রবেশ করবে আপার ট্যাঙ্কে প্রবেশ করলে আপার ট্যাঙ্ক থেকে আবার রেডিওয়েটারে রেডিয়েটরের রেডিয়েটরের বাতাসের মাধ্যমে এবং এই যে কুলিং ফ্যান আছে কুলিং মাধ্যমে পানিটাকে আবার ঠান্ডা করা হবে ঠান্ডা করে আবার নিচে লোয়ার ট্যাঙ্কে এইভাবে অনবরত একটি পানির অর্থাৎ ওয়াটার কুলিং সিস্টেম কাজ করে সুবিধা কী সুবিধা অসুবিধা ওয়াটার কুলিং মাধ্যম এবং বড়ো ধরনের পেট্রোল এবং ডিজেল ইঞ্জিনের জন্য তোমার হচ্ছে খুবই ফলদায়ক ছোট এবং হালকা ইঞ্জিনে ব্যবহার করা যায় না এটা সবচেয়ে অসুবিধা হচ্ছে যে ছোট এবং তোমার হালকা ইঞ্জিনে ব্যবহার করা যায় না পানির সহজলভ্য বিধায় এই পদ্ধতি সচরাচর অধিক কার্যকরী বলে বিবেচিত হয় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে আমাদের দেশে পানি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় যার জন্যে এই পানি দিয়ে ঠান্ডা করা ব্যবহার করা হয় অসুবিধা কি এই পদ্ধতিতে রেডিওয়েটার পানির পাম্প প্রভৃতি ব্যবহার করা হয় ফলে এর ব্যয় যেহেতু এর আলাদা কিছু রেডিয়েটর ব্যবহার করা হচ্ছে হোসফাই ব্যবহার করা হয় পানির পাম্প ব্যবহার করা হয় তাহলে এর জন্য একটা আলা একটা ব্যয়বহুল এটা একটা আমাদের অসুবিধা শীত প্রধান দেশে থার্মোস্ট্যাট ভাল এই পদ্ধতি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাই ইঞ্জিনে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকতে পারে এখানে যে তাপমাত্রা বদল থেকে থার্মোস্টার আছে থার্মোস্টার ভালভটা কি হবে একশো আশি ডিগ্রি ফারেনহাইটে এই থার্মোস্টার ভালভটা কিন্তু খুলে তাহলে এটা স্বাভাবিকভাবে তাপমাত্রাটা বজায় রাখে পানির জ্যাকেট সমূহ সিলিন্ডার ব্লক প্রস্তুত করা জটিল অসুবিধা বলছে যে এই যে পানির জ্যাকেট সহ সিলিন্ডার যে ব্লক এটা কিন্তু আবার তৈরি করা একটু জটিল হয়ে পড়ে এই পদ্ধতিতে ইঞ্জিনের শব্দ উৎপন্ন কম হয় লিকেজ হলে পানি শূন্য হলে এই পদ্ধতি অকার্যকর অসুবিধার ভিতর কী বলছে যে কোন জায়গায় যদি লিক থাকে তাহলে কিন্তু এই পদ্ধতি আর আর হচ্ছে পানি তখন শূন্য হয়ে যাবে এই জন্যে খেয়াল রাখতে হবে রেডিয়েটারে পানি তোমার মাঝে মাঝে গাড়ি যখন সকালে বাইর করা হবে তখন দেখতে হবে যে কুলিং সিস্টেমের কোনো সাইড দিয়ে পানি পড়ছে কিনা এটা হচ্ছে রুটিন চেক যে রেডিয়েটারে ঠিক মতো পানি আসে কিনা কারণ পানি যদি রেডিয়েটরে না থাকে লিক হয়ে যদি কোনো সময় বাড়ায় যায় তাহলে কিন্তু সিলিন্ডার ইঞ্জিনটার ক্ষতি হতে পারবে এটা গেলো সুবিধা এবং অসুবিধা এখন দেখো বাতাস এবং শীতীকরণ পদ্ধতি পার্থক্য যে এই যে দুইটা বলা হলো যে বাতাসে বাতাস অর্থাৎ ইয়ার দ্বারা এবং পানি দ্বারা পার্থক্য দেখো ইঞ্জিনকে শীতলকরণ করতে যে পদ্ধতি বাতাসকে শিজিলকরণের মাধ্যমে ব্যবহার করা হয় তাকে বাতাস করতে শীতলকরণ পদ্ধতি দুই নম্বর কি যেটা শীতলকরণ করতে যে পদ্ধতি পানি ব্যবহার করা হয় এটাই হচ্ছে তোমার পানি গতিশ্রীতির করার পদ্ধতি বা ওয়াটার কুলিং সিস্টেম তাহলে এই বাতাস দিয়ে ঠান্ডা হলে সেটা হচ্ছে এয়ার কুলিং সিস্টেম আর পানি দিয়ে যখন ঠান্ডা করা হবে ইঞ্জিনকে তখন সেটা হবে ওয়াটার কুলিং সিস্টেম তাহলে ওয়াটার কুলিং সিস্টেম হচ্ছে মধ্যম এবং ভারী পেট্রোল ইঞ্জিন সমূহে বাস ট্রাক জিপ মাইক্রোবাস এগুলির ক্ষেত্রে ব্যবহার করা হয় আর হালকা প্রকৃতির পেট্রোল ইঞ্জিনে যেমন মোটরসাইকেল স্কুটার প্রভৃতি ইঞ্জিনে ব্যবহার করা হয় তিন নম্বর হচ্ছে যে বাতাস কর্তৃক শীতলকরণ পদ্ধতি করণ সমস্ত তুলনামূলকভাবে কম পানি কর্তৃক শীতল পদ্ধতি সমস্ত তুলনামূলকভাবে বেশি চার নম্বর হচ্ছে এই শীতলকরণ পদ্ধতিকে সরাসরি বা প্রত্যক্ষ ডাইরেক্ট শীতলীকরণ পদ্ধতি বলে এই যাতে সিলিন্ডারে গাছ এবং ব্লকে মাথায় সরাসরি স্পষ্ট ঘটে আর এটা হচ্ছে ইনডাইরেক্ট শীতলকরণ পদ্ধতি যাতে বাতাস বা সিলিন্ডারে ব্লকের মাথায় আর প্রভৃতিতে পরোক্ষভাবে পানির স্পর্শ ঘটে এই পদ্ধতিতে সিলিন্ডার ব্লক বা হেডে চতুর্দিকে ফিন্স বা ঢালাই করে প্রস্তুত করা হয় আর ওয়াটার কুলিং সিস্টেমে সিলিন্ডার ব্লক হেডে অভ্যন্তরে ওয়াটার জ্যাকেট ঢালাই করে তৈরি করা হয় এই হচ্ছে মোটামুটি পার্থক্য তোমরা কিন্তু পার্থক্যগুলো একটু খেয়াল করবা করে মুখস্থ কর বা পরীক্ষার সময় কিন্তু এই পার্থক্যটা থাকে এখন আমি আসি যে এতগুলো কথা আমি তোমাদের যেগুলো বললাম এগুলি একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখি আসলে ঠান্ডা কীভাবে তাপ উৎপন্ন করে এবং কীভাবে এটা তোমার ঠান্ডা করে দেখো এটা হচ্ছে ইঞ্জিন কুলিং সিস্টেম তোমরা ভিডিওটা দেখো যে ইঞ্জিন চলছে ইঞ্জিন চললে ফ্যান চলছে এর ভিতরে যে তোমার আর ইয়ার ফুয়েল মিক্সার দিয়ে শক্তি উৎপন্ন করছে সাকশন দিয়ে বাতাস আসছে জ্বালানি দহন করছে তাহলে এর ভিতরে ইঞ্জিন কিন্তু আস্তে আস্তে তাপ উৎপন্ন করছে এবং একদম পুরা গ্যাস বাহির যাচ্ছে এভাবে অনবর্ত কিন্তু একটা ইঞ্জিন চলে তাহলে এর ভিতরে যখন অনবর্ত একটা ইঞ্জিন চলানো হবে তখন কিন্তু এর ভিতরে যে তাপ উৎপন্ন করা হবে এই তাপটাকে যদি ঠান্ডা না করা যায় তাহলে কিন্তু ইঞ্জিন কীভাবে আস্তে আস্তে গুলে যাবে এদের তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ ভিডিওটা এইটা কিন্তু ওয়াটার কুলিং সিস্টেমে এই যে পানি চারপাশে ওয়াটার জ্যাকেট এটাকে বলা হচ্ছে আমি যে তোমার হচ্ছে যে আমি আরও দেখছো এই যে হাত দিয়ে দেখাচ্ছি যেটা এটাই হচ্ছে ওয়াটার জ্যাকেট দুই পাশে ওয়াটার জ্যাকেট আছে এখন এই যে রেডিয়েটর ফ্যান কুলিং সিস্টেমের যে যন্ত্রাংশগুলো এগুলো কিন্তু সংযোগ করা হলো তোমরা দেখো যে চার সিলিন্ডার ইঞ্জিনের একটা ভিডিও দেখানো হচ্ছে এখানে কিন্তু প্রতিটা সিলিন্ডারে কিন্তু আলাদা আলাদাভাবে তাপ উৎপন্ন হচ্ছে এখন লোয়ার হুস পাইপ বা লোয়ার ট্যাঙ্ক থেকে পানি ওয়াটার জ্যাকেটে অর্থাৎ সিলিন্ডারের চারপাশ দিয়ে যে তোমার ওয়াটার জ্যাকেট আছে এখান দিয়ে পানি এগুলো প্রবাহিত করা হচ্ছে এবং পাশের পিছনে কিন্তু একটা হিডার লাগানো আছে হিটারটা কোনো ইঞ্জিনে লাগানো থাকে আবার কোনো ইঞ্জিনে থাকে না তাহলে এই টেম্পারেচার যে উৎপন্ন হচ্ছে আস্তে আস্তে এই পানি যারা ঠান্ডা করা পানিটাকে আবার ঠান্ডা করার জন্য পিছনে হিটার লাগানো আছে ওখানে আবার একটা ফ্যান দেওয়া আছে এখানে দেখো এটা থার্মার থাল মোস্টার ভাল কিন্তু এখন যেহেতু নির্ধারিত তাপমাত্রা আই পৌঁছায়নি যার জন্য থানমোস্টার ভাব এখন বন্ধ আছে এখন কিন্তু রেডিওয়েটারে পানি আর যেতে পারছে না রেডিওয়েটার থেকে পানিটা নিয়ে কিন্তু সার্কুলেশন থেকে রেডিওয়েটারে পানি প্রবেশ করতে পারছে না এখন নির্ধারিত টেম্পারেচারে গেল হিটারটা খুলে গেছে গিয়ে ওখানে পানিটা মোটামুটি বাতাসের সাহায্যে বোলোয়ারের সাহায্যে কিছুটা হ্রাস করা হচ্ছে ঠান্ডা করা হচ্ছে এর পরে যখন আবার অতিরিক্ত টেম্পারেচার উৎপন্ন হবে তখন দেখো থার্মোস্টার ভাল থার্মোস্টার ভাল কীভাবে খোলে তোমরা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখো এটা যে আগেই বলা হয়েছে যে থার্মোস্টার ব্যবহার নির্ধারিত তাপমাত্রা আসলে এই পথটা খুলে যায় এখন এই পথটা এটা থার্মোস্টার ভাল বিভিন্ন ধরনের থার্মোস্টার ভাল পাশে এখানে স্প্রিং আছে ওয়াটার বা প্লেট আছে একটা এখানে থার্মোস্টার এখানে একটা রড আসে একশো আশি ফারেন হাইট টেম্পারেচার সত্তর একশো আশিতে টেম্পারেচার হয়েছে তখন এই পথটা দেখো স্প্রিংটা সংকুচিত হয়ে গেল হয়ে পথটা খুলে গেল এখন হচ্ছে ওয়াটার জ্যাকেটের পানিগুলো আপার হুস পাইপ দিয়ে এই যে রেডিয়েটারে প্রবেশ করছে এবং ফ্যান তো চলছে ফ্যানের ফ্যান কিন্তু বাতাসটাকে টানছে কোথা দিয়ে রেডিওয়েটার ফিন্স রেডিওয়েটার দেখো আপার ট্যাঙ্কে চলে আসছে এখানে একটা রেডিওয়েটার ক্যাপ আছে প্রেশার রেগুলেটার একটা ক্যাপটা কিন্তু এখানে লাগানো আছে তোমার আগে বলা হয়েছে যে এই ক্যাপ প্রেসারে লাগানো থাকে অতিরিক্ত পানিটা বাহির করে দেবে তাহলে এই গরম পানি রেডিওয়েটারে আপার ট্যাঙ্কে প্রবেশ করলো এবং আপার ট্যাঙ্ক থেকে এই যে কোর রেডিওয়েটর যে কোর পেশার ভাল এখানে একটা ভাল্ভ আছে এই দিয়ে ওভারফ্লো ওভারফ্লো হয়ে ওভারফ্লো ট্যাঙ্কে চলে যাবে বা বাইরেও ফেলে দেওয়া হয় এই যে ভাল্বটা খুলে গেল দেখো ওভারফ্লো লাইন দিয়ে এই যে ওভারফ্লো ট্যাঙ্কে চলে গেল তাহলে আপার ট্যাঙ্কের যে পানিগুলো এখন রেডিয়েটর এই যে কোর কোর দিয়ে লোয়ার ট্যাঙ্কে আসছে এই লোয়ার ট্যাঙ্কে আসার সময় এই যে ফিন্সগুলো আছে এই ফিন্সগুলো যে বাতাস প্রবেশ করছে এই যে বাতাস বসবাস করছে অর্থাৎ পিছনে একটা যে ফ্যান ফ্যানও কিন্তু বাতাসটাকে টানে এখানে বলা আছে যে কোল্ড ওয়াটার ঠান্ডা বাতাস গাড়ি যখন ইঞ্জিন যখন চলে তখন কিন্তু সামনের যে বাতাসটা আসে এই বাতাসগুলো যেহেতু রেডিওয়েটারটা ইঞ্জিনের সামনেই লাগানো আছে এই যে ফিন্স বিদ্যুতের বাতাস প্রবেশ করছে দেখো উপরে কিন্তু এটা লাল চিহ্ন দেওয়া আছে গরম পানি ফিন্সের ভিতরে আস্তে আস্তে পানিটা কিন্তু ঠান্ডা হচ্ছে ভাবে লোয়ার ট্যাঙ্কে চলে আসে রোলোয়ার ট্যাঙ্ক থেকে আবার তোমার পুলিং পাম্পের মাধ্যমে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখব তোমাদের জন্য দুইটা বাড়ির কাজ আছে দেখো শিধিল পদ্ধতি যন্ত্রাংশ সমূহ কী কী যন্ত্রাংশ সমূহ নিয়ে শীতলীকরণ পদ্ধতি গঠিত এবং বিভিন্ন প্রকার শিথিলকরণ পদ্ধতির কার্যাবলী এগুলো বর্ণনা করবা আর এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে তোমরা দক্ষতা বাতায়নে ভিজিট করবা ডাব্লুডাব্লু ডাব্লু স্কিলস ডট গভ ডট বিডি অথবা ডাব্লুডাব্লু স্কিলস ডট গভ ডট বিডি অবলিক ডিডিতে ভিজিট করবা তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ক্লাসটা আজকের মতো রিভিউ ক্লাসটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ